আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায়, বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় পড়ব। কেমন? এখানে আছে চাঁদ, পৃথিবী এবং সূর্যের কথা, সূর্য, পৃথিবী, চাঁদের কথা। দেখো, আমাদের মাতা ধরিত্রী, অর্থাৎ পৃথিবী হচ্ছে আমাদের মা। এই ধরিত্রীর বুকে আমাদের জন্ম এবং ধরিত্রী লালন পালন করে আমাদের, বেঁচে থাকতে সাহায্য করে আমাদের এই পৃথিবী। তো আমাদের এই ধরিত্রী মাতা অপরূপ রূপসী, রূপ রস গন্ধ নিয়ে তার চারপাশে চারপাশে সাজানো, তেমনি বিশাল তার সীমা পরিসীমা। পৃথিবী কিন্তু বিরাট। এই বিরাট পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এতটাই দীর্ঘ যে ধরো আমাদের পক্ষে মানে পায়ে হেঁটে যাওয়ার সম্ভাবনা তো কম, কিন্তু যাওয়াটাও বোধ হয় খুব একটা সম্ভব নয়। বিশাল তার সীমা পরিসীমা। তো এই ধরিত্রী বা পৃথিবীর সম্বন্ধে আমরা এখানে পড়ব। পৃথিবীর আকৃতি, পৃথিবীর অতীতকালে, প্রাচীনকালে পৃথিবীর আকার নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন ছিল। তো যে সমস্ত মানুষ সমতল ভূমিতে বা ধরো যে যেখানে বাস করতেন, মানে সমতল ভূমিতে যারা বাস করতেন তারা ভাবতেন বোধ হয় পৃথিবীটা সমতল, আর যারা পাহাড়ি এলাকায় বাস করেন তারা ভাবতেন যে পৃথিবীটা বোধ হয় পাহাড়ের মতোই উঁচু নিচু অবড়ে করবে। যারা মরুভূমি অঞ্চলে বাস করতেন তাদের ভাবনা ছিল যে পৃথিবীটা মরুপ্রদেশের মতোই বালুকাপূর্ণ, অর্থাৎ বালিতে পরিপূর্ণ। তো অনেক কাল আগে মানুষের ধারণা ছিল যে পৃথিবী একটা গোল থালার মতো চ্যাপ্টা, আকাশের নিচে খোলা মাঠের মধ্যে দাঁড়িয়ে ওপরের দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের মনে হবে যে একটা গোলাকার থালার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, মনে হবে আকাশটা যেন একটা উল্টানো কড়াইয়ের মতন, জাস্ট একটা উল্টানো কড়াইয়ের মতন। একবার খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ভাববে তাহলেই বুঝতে পারবে। তো ওই থালাটার মধ্যে বসিয়ে রাখা হয়েছে উল্টানো কড়াইটাকে। পৃথিবীর ওপর কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যদি খালি চোখে পৃথিবীর আকার সম্পর্কে এই যে ধারণা, এটা করা কিন্তু সম্ভব নয়। তো পৃথিবীর আকার বুঝতে গেলে আমাদের অনেকগুলো জিনিস করতে হবে। তার মধ্যে পৃথিবীর বাইরে যদি যেতে পারি আমরা, তাহলে পৃথিবীর বাইরে গেলে পৃথিবীর আকারটা কিন্তু আমরা বুঝতে পারবো। কেমন? তবে সেটা তো চট করে সম্ভব নয়, তাহলে ভেতর থেকে কী করে বোঝা যায় দেখা যাক। আজ থেকে 450 বছর আগে এই ব্যাপারটা সবাইকে বুঝিয়েছিলেন ম্যাগেলান। এটা হলো সেই ম্যাগেলানের ছবি। কেমন? তো আজ থেকে 450 বছর আগে ব্যাপারটা বুঝিয়েছিলেন ম্যাগেলান। ম্যাগেলান নামে স্পেন দেশের এক সাহসী যুবক নাবিক, মানে যারা জাহাজ চালান বা জাহাজ চালানোর কাজ করেন, জাহাজকে এগিয়ে নিয়ে যান, তাদের বলা হয় নাবিক। তো তিনি জাহাজে চড়ে সমুদ্র পথে গোটা পৃথিবী পরিক্রমা করবার জন্য যাত্রা করেন। তিনি ক্রমাগত জাহাজটিকে নিয়ে একই দিকে চলতে থাকেন, একই দিকে চলতে থাকেন। তো দিক ঠিক রাখার জন্য তিনি একটা কম্পাস নামক একটা যন্ত্র ব্যবহার করেন। আমি চেষ্টা করব পরবর্তীকালে যদি তোমাদের যন্ত্রটা দেখানো যায়। তো টানা 3 বছর জাহাজটিকে তিনি একই দিকে চালনা করেন। তো চলতে 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 তিনি আবার ঘুরে পুরোটা স্পেন দেশেই ফিরে আসেন। স্পেন থেকেই যাত্রা করেছিলেন, আবার স্পেনেই ফিরে আসেন। ম্যাগেলানের এই সমুদ্র যাত্রা প্রমাণ করে যে পৃথিবী কিন্তু গোলাকার, কারণ গোলাকার বলেই যেখান থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন সেখানেই আবার পুরোটা ঘুরে তিনি আবার সেখানে এসে পৌঁছে গেলেন। ম্যাগেলান যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন ঠিক সেই জায়গাতেই আবার ফিরে এলেন। তো ম্যাগেলানের এই সমুদ্র যাত্রা প্রমাণ করে যে পৃথিবীটা গোলাকার। পৃথিবীর এই গোলাকার আকৃতি বোঝানোর জন্য আমরা একটা পরীক্ষা করব। কি? ধরো একটা বড় বল নিলাম, বলের গায়ে চক বা ওই জাতীয় কিছু দিয়ে, একটা কোনো কিছু দিয়ে বলটাকে যে কোনো একটা জায়গায় একটা ক্রস চিহ্ন দিয়ে দেবো, মানে একটা কাটা চিহ্ন এরম করে দিয়ে দেবো আর কি। ক্রস চিহ্ন দেওয়া হলো। এবার কাগজের নৌকো বা জাহাজ তৈরি করে এই ক্রস চিহ্নটার ওপরে বসিয়ে দেবো, দিয়ে জাহাজ বা নৌকাটিকে বলের চারিদিকে এক পাক করে যদি পুরোটা ঘোরাই তাহলে দেখবো যেখান থেকে ওটা যাত্রা শুরু করেছিল ওইখানেই আবার ফিরে আসছে। এটা প্রমাণ করে যে পৃথিবী গোলাকার। ঠিক একইভাবেই ম্যাগেলান তার জাহাজ নিয়ে
গোলাকার পৃথিবী ঘুরে এসেছিলেন। তো পৃথিবী যে গোলাকার তার আকৃতি আজকের দিনে এ ব্যাপারে কোনো সংশয় নেই। বিজ্ঞানের অগ্রগতির ফলে মহাকাশচারীগণ মহাকাশ যানে চেপে মহাশূন্য থেকে পৃথিবীর ছবি তুলে এনেছে, সেটা কিন্তু গোলই, এবং ওই ছবিতে পৃথিবীকে একটা বলের মতোই গোলাকার দেখায়। মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখায়, কারণ পৃথিবীর তিন ভাগই জল, আর জলের রং যেহেতু বাতাস এবং জলে সূর্যের সাতটা রঙের মধ্যে সবচেয়ে বেশি ধরে হচ্ছে নীল রঙটা, সেই নীল দেখতে লাগে, কারণ পৃথিবীর তিন ভাগই জল, মাত্র এক ভাগ স্থল, চার ভাগের মধ্যে তিন ভাগ জল। এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে পৃথিবী যদি গোল হয় বলের মতো, তাহলে পৃথিবীকে চ্যাপটা মতো মনে হয় কেন? হয়, এরও একটা কারণ আছে। এই প্রশ্ন যদি করা হয় তাহলে পৃথিবীর ওপরের তলকে বাঁকা না মনে করে সমতল মনে হয়। কেন ওপরের তলটাকে তাই মনে হয়? আমরা যেখানে থাকি সমতল, কিন্তু পৃথিবীর ওপরটা তো সমতল নয়, আস্তে আস্তে একটা বলের ওপর যেরকম হয় সেরকমই হয়। এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদের পরীক্ষা করতে হবে। আমি পরের দিন তোমাদের এই পরীক্ষাগুলো বোঝাবো, কেমন?